ঘরের সোনা বন্ধক দিয়ে খাবার দিয়েছি, আর পারবো না। কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পথে নামলেন আইসিডিএস কর্মীরা। অবিলম্বে বকেয়া মেটানোর দাবি তাদের। কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে পথে নামলেন আইসিডিএসের কর্মীরা। তাদের দাবি, অবিলম্বে বকেয়া পাওনা মেটাতে হবে। পাশাপাশি বরাদ্দ বাড়ানোরও দাবি জানিয়েছেন তারা। মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের হাসনাবাদে বিক্ষোভ দেখান আইসিডিএস কর্মীরা। হাতে প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন নিয়ে নটি গ্রাম পঞ্চায়েতের আইসিডিএস কর্মী সমিতির উদ্যোগে এই বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে সরব হয়ে তাদের দাবি, গত তিন মাস ধরে আইসিডিএস স্কুলের শিশুদের খাদ্য ও গর্ভবতী মায়েদের পুষ্টিকর খাবার দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে তাদের। অনেককেই সোনার গহনা বন্ধক রাখতে হয়েছে। আবার কেউ বাজার থেকে চড়া সুদে টাকা নিয়ে এইসব শিশু ও মায়েদের পুষ্টিকর খাবারের যোগান দিয়েছেন। গত তিন মাস ধরে কোনো টাকা পয়সা আসছে না। তাদের মতে, আমরা নিজেদের সংসার না চালিয়ে খাবারের যোগান দিয়ে গেছি নিজেদের পয়সায়, আমরা আর পেরে উঠছি না, তাই বাধ্য হয়ে আমরা পথে নেমে প্রতিবাদ বিক্ষোভ দেখাচ্ছি। আমাদের সমস্যা যাতে দ্রুত সমাধান হয় সেদিকে নজর দিক কেন্দ্রীয় সরকার। আমাদের সবজির বিল দিচ্ছে না, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদে নেমেছি। শিশুদের মুখের আহার, গর্ভবতী এবং প্রসূতি খাবার, প্রসূতিদের খাবার কেড়ে নিয়েছে, তার জন্য আমরা অবস্থান বিক্ষোভ করছি এবং এই প্রতিবাদ চলছে, চলবে। এটা হচ্ছে কালীবাড়ি, হিঙ্গলগঞ্জ কালীবাড়ির মোড়ে আমরা বিক্ষোভে এবং আমরা প্রতিবাদ করব এবং এটা লড়াই চলছে, চলবে। আইসিডিএস কর্মী সফিনা পারভিন বলেন, আমরা দীর্ঘদিন ধরে কোনো রকম সহযোগিতা পাচ্ছি না, তাই বাধ্য হয়ে পথে নেমেছি। আমাদের দাবি, যে জ্বালানি বিল আছে তা বৃদ্ধি করতে হবে। দীর্ঘদিন ধরে আমাদের বকেয়া পাওনা রয়েছে, সেগুলি পরিশোধ করতে হবে। কেন্দ্রীয় সরকার যে ডিম সবজির বিল বন্ধ করে দিয়েছে সেটা অবিলম্বে চালু করতে হবে, এমনই দাবিতে এদিন সোচ্চার হন আইসিডিএস কর্মীরা। সমবেত হয়েছি এই কারণেই যে আমাদের আর কোনো চলার পথ নেই। আমরা পুরো তিন মাস ধরে আমরা যে গর্ভবতী মা এবং ছোট ছোট শিশুদের যে খাবার দিয়ে থাকি, সেই খাবার আমরা আমাদের নিজেদের টাকা দিয়ে আমরা সেন্টার চালিয়েছি। আমরা নিজেদের সোনার দুল, কানের বন্ধক দিয়ে, এবং আমরা দেখা যাচ্ছে সুদ করেও কেউ কেউ কোনো কোনো দিদিমণিরা, আমরা সংসার, নিজের সংসার না চালিয়ে আমরা আজকে কিনা আমাদের স্কুলে সেন্টারের বাচ্চাদের খাবার জুগিয়ে গেছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট। কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে পথে নামলেন আইসিডিএসের কর্মীরা। তাদের দাবি, অবিলম্বে বকেয়া পাওনা মেটাতে হবে। পাশাপাশি বরাদ্দ বাড়ানোরও দাবি জানিয়েছেন তারা। মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের হাসনাবাদে বিক্ষোভ দেখান আইসিডিএস কর্মীরা। হাতে প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন নিয়ে নটি গ্রাম পঞ্চায়েতের আইসিডিএস কর্মী সমিতির উদ্যোগে এই বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে সরব হয়ে তাদের দাবি, গত তিন মাস ধরে আইসিডিএস স্কুলের শিশুদের খাদ্য ও গর্ভবতী মায়েদের পুষ্টিকর খাবার দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে তাদের। অনেককেই সোনার গহনা বন্ধক রাখতে হয়েছে। আবার কেউ বাজার থেকে চড়া সুদে টাকা নিয়ে এইসব শিশু ও মায়েদের পুষ্টিকর খাবারের যোগান দিয়েছেন। গত তিন মাস ধরে কোনো টাকা পয়সা আসছে না। তাদের মতে, আমরা নিজেদের সংসার না চালিয়ে খাবারের যোগান দিয়ে গেছি নিজেদের পয়সায়, আমরা আর পেরে উঠছি না, তাই বাধ্য হয়ে আমরা পথে নেমে প্রতিবাদ বিক্ষোভ দেখাচ্ছি। আমাদের সমস্যা যাতে দ্রুত সমাধান হয় সেদিকে নজর দিক কেন্দ্রীয় সরকার। আমাদের সবজির বিল দিচ্ছে না, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদে নেমেছি। শিশুদের মুখের আহার, গর্ভবতী এবং প্রসূতি খাবার, প্রসূতিদের খাবার কেড়ে নিয়েছে, তার জন্য আমরা অবস্থান বিক্ষোভ করছি এবং এই প্রতিবাদ চলছে, চলবে। এটা হচ্ছে কালীবাড়ি, হিঙ্গলগঞ্জ কালীবাড়ির মোড়ে আমরা বিক্ষোভে এবং আমরা প্রতিবাদ করব এবং এটা লড়াই চলছে, চলবে। আইসিডিএস কর্মী সফিনা পারভিন বলেন, আমরা দীর্ঘদিন ধরে কোনো রকম সহযোগিতা পাচ্ছি না, তাই বাধ্য হয়ে পথে নেমেছি। আমাদের দাবি, যে জ্বালানি বিল আছে তা বৃদ্ধি করতে হবে। দীর্ঘদিন ধরে আমাদের বকেয়া পাওনা রয়েছে, সেগুলি পরিশোধ করতে হবে। কেন্দ্রীয় সরকার যে ডিম সবজির বিল বন্ধ করে দিয়েছে সেটা অবিলম্বে চালু করতে হবে, এমনই দাবিতে এদিন সোচ্চার হন আইসিডিএস কর্মীরা। সমবেত হয়েছি এই কারণেই যে আমাদের আর কোনো চলার পথ নেই। আমরা পুরো তিন মাস ধরে আমরা যে গর্ভবতী মা এবং ছোট ছোট শিশুদের যে খাবার দিয়ে থাকি, সেই খাবার আমরা আমাদের নিজেদের টাকা দিয়ে আমরা সেন্টার চালিয়েছি। আমরা নিজেদের সোনার দুল, কানের বন্ধক দিয়ে, এবং আমরা দেখা যাচ্ছে সুদ করেও কেউ কেউ কোনো কোনো দিদিমণিরা, আমরা সংসার, নিজের সংসার না চালিয়ে আমরা আজকে কিনা আমাদের স্কুলে সেন্টারের বাচ্চাদের খাবার জুগিয়ে গেছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট।